রিস্ট্রিক্টেড এখানে রিস্ট্রিক্টেড এডিটিং একটা অপশন রয়েছে সো আমি এখানে আমি ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন আছে এডিটিং রেস্ট্রিকশন সো এখানে আমি যদি ক্লিক করি এলাও অনলি দিস টাইপ অফ এডিটিং ইন দ্য ডকুমেন্ট এখানে ক্লিক করলে এখানে আছে নো চেঞ্জ রিড অনলি অর্থাৎ খালি পড়তে পারবেন আপনি কিছু করতে পারবেন না এটি দেওয়ার সময় তারপরে আমি এটি যদি করে দেই সেটার জন্য কিন্তু ইয়েস এখানে একটা অপশন আছে স্টার্ট এনফোর্সমেন্ট ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন এখানে ক্লিক করে নো চার্জ চেঞ্জেস রিড অনলি অপশনটি রেখে ইয়েস স্টার্ট এনফোর্সিং অপশন এখানে দিলে আপনাকে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড 1234 দিচ্ছে আপাতত এবং এখানে রি এন্টার পাসওয়ার্ড কনফার্মেশনের জন্য 1234 দিলাম পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিলাম এটাকে করে দেওয়ার সাথে সাথে আপনি যদি এখানে হোমে যান দেখবেন আপনার অপশনগুলো কিছু কাজ করবে না আপনি চাইলে এখানে যেখানে নেন আপনি যত এটা গিয়া করেন বা কিবোর্ড থেকে যত অপশন দেন নিচে কিন্তু লেখা আছে দিস মডিফিকেশন ইজ নট অ্যালাউড বিকজ দ্য সেকশন ইজ লকড আপনি এখান থেকে কোনো কিছু আসেন ইনসার্টে যান ডিজাইনে যান পেজ লেআউটে যান এখানে দেখবেন যে কোনো অপশনে আসলে আপনি এডিটিংয়ে কাজ করতে পারছেন না যতই সিলেক্ট করেন আপনি ব্যাক স্পেস দিলেও কাজ করবে না কিবোর্ড থেকেই অর্থাৎ আপনার জিনিসটি কী রেস্ট্রিক্টি হয়ে গিয়েছে সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে যে পরবর্তীতে আপনি রিভিউ অপশনে গেলেন এবং এখানে হচ্ছে যে স্টপ প্রোটেকশন অর্থাৎ এটি যদি অফ করে দিতে চান এখানে স্টপ প্রোটেকশন আপনি ক্লিক করতে হবে এবং তার আবার পাসওয়ার্ডটি চাইবে 1234 ক্লিক করলেন এবং ওকে করে দিলেন সো এই হচ্ছে আমাদের এক ধরনের আসলে পাসওয়ার্ড প্রোটেকশন গেল এখন আপনি চাচ্ছেন একটা ডকুমেন্টসের সব জায়গায় আপনি অ্যাক্সেস দিবেন না সবাইকে অর্থাৎ ব্যাপার হচ্ছে আপনি এখানে এডিট করতে পারবেন কিন্তু নির্দিষ্ট কিছু অংশ আপনি এডিটিং পারমিশন দিবেন যেমন এই ডকুমেন্টসের আমি চাচ্ছি যে খালি এই যে অপশনটিতে আমাদের কি এটাকে আমি একটু রেড করে দিই তাহলে আপনাদের বুঝতে বা হলুদ চিহ্নতে করে দেয় হ্যাঁ যে এই জায়গাটি আপনারা কি করতে চাচ্ছেন যে খালি এডিটিং করার পারমিশন দিবেন বাকিগুলো কিন্তু দিবেন না আমি আবার আগের অবস্থানে নিয়ে যাচ্ছি হ্যাঁ সো এই জন্য যেটা করতে হবে আপনাকে এখানে আবার ঠিক রিভিউ অপশনে যেতে হবে রিভিউ অপশনে গিয়ে আপনাকে রেস্ট্রিক্ট এডিটিং এখানে ক্লিক করে এখানে আসতে হবে এখানে এডিটিং রেস্ট্রিকশনে অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং ইন দ্য ডকুমেন্ট দিতে হবে এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে এখানে এবি ওয়ানে ক্লিক করতে হবে এবি ওয়ানে ক্লিক করার পরে আপনি এখানে যদি ইয়েস স্টার্ট ইনফরমেশন প্রোটেকশন দেন তাহলে দেখেন আপনাকে আবার পাসওয়ার্ড চাইবে 1234 দ্বারা আমি লক করে দিই 1234 একটা পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে লক করে দিয়েছি সো লক করে দেওয়ার পরে আপনি যদি দেখতে পান তাহলে আমি হোম অপশনে যাব যাওয়ার পরে যেমন এখানে কিন্তু এডিটিং কোনো কিছু করতে পারছি না কিন্তু এই যে এই জায়গাটি দেখেন এই জায়গায় কিন্তু ক্লিক করার সাথে আপনি কিন্তু এডিটিং প্রত্যেকটি অপশন পাচ্ছেন আপনি চাইলে এটাকে কালারাইজ করতে পারবেন বা আপনি চাইলে এটাকে বোল্ড করতে পারবেন আপনার মতো করে এডিট করতে পারবেন কিন্তু আর অন্য কোনো জায়গায় আপনি কিন্তু চাইলে কি করতে পারছেন না আপনি কোনো জায়গায় চাইলে কোনো আপনি এডিট করতে পারছেন না এখানে কোনো এডিট করতে পারছেন না সো এই হচ্ছে আপনার এখানে সেকেন্ডারি একটি রেস্ট্রিকশন অপশন সেখান থেকে আবার স্টপ প্রোটেকশন দিয়ে আমি 1234 থেকে এটাকে আনলক করে দিলাম এখন আপনি চাচ্ছেন যে আপনার এখানে তো আপনার কন্টেন্টটি দেখা যাচ্ছে এবং কেউ এডিট করতে পারছে না কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার কন্টেন্টটি বা আপনার ফাইলটিকে অপশন করতে পারবে মানে ক্লিক করলে আপনার ওপেন করতে পারবে না আপনার পারমিশন ছাড়া সো সেই ক্ষেত্রে আপনি কীভাবে রেস্ট্রিক্টেড এডিট দিবেন সো এই ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে আমি এটা একটু আমাদের আগের অপশনে নিয়ে যাই এই জিনিসটা উঠিয়ে দিলে আর এটা উঠিয়ে দিই যেটা আমরা এগুলো অফ করে দিচ্ছি দেন এগুলো আগের অবস্থানে ফিরে গেল সো এখন যেটা করতে ফাইলে যেতে হবে ফাইলে এখানে আসার পর আপনি দেখবেন এখানে প্রোটেক্ট ডকুমেন্ট একটা অপশন রয়েছে সো এখানে যদি আপনি ক্লিক করেন সো এখানে আপনি একটা অপশন রয়েছে যে এনক্রিপ্টেড পাসওয়ার্ড এখানে আপনি যদি ক্লিক করেন দেন তার একটা পাসওয়ার্ড চাইবে আমি এখানে আবার 1234 5 6 দিয়ে দিলাম দেওয়ার পর ওকে ক্লিক করলাম রি এন্টার পাসওয়ার্ড ফর কনফার্মেশন 1234 5 6 করে দিলাম করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই ফাইলটা মানে সেভ করতে হবে আমি সেভ করলাম ফাইলটি এবং কম্পিউটার ডেস্কটপে সেভ করলাম এবং সেভ দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে এটা সিলেক্ট করব পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম শেষ দেন আমি এটাকে ক্রস করে দিলাম ক্রস করে আমি সো এখন চলে যাব ডেস্কটপে দেখুন পাসওয়ার্ড নামে একটি লক ক্রিয়েট হয়েছে আমি এটাকে ক্লিক করলাম
এখন ক্লিক করা অবস্থা সেটা দেখেন, ওপেন করার আগে আপনার কাছে পাসওয়ার্ড চাচ্ছে। আপনি যদি 1 2 3 4 5 6 আমি দিই, এটা যদি আবার ওকে করি দেন আমার কিন্তু পাসওয়ার্ডটি কি অন হচ্ছে। সো পাসওয়ার্ডটি আপনি যদি রিমুভ করতে চান আপনার ডকুমেন্টস থেকে, যেটা করতে হবে ফাইল অপশনে যেতে হবে, যার পরে এখানে প্রটেক্ট ডকুমেন্ট এনক্রিপ্টেড পাসওয়ার্ডে ক্লিক করার পরে এই পাসওয়ার্ডগুলো আবার মুছে দিবেন। মুছে দেওয়ার পরে আপনি যদি ওকে করে দেন, দেখুন এটা কিন্তু আবার কি পাসওয়ার্ডটি রিমুভ হয়ে গেছে। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সো সকলকে ধন্যবাদ।